গর্ভে সন্তান হবু মায়ের মৃত্যু কাঠগড়ায় বনগাঁ নার্সিং হোম চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের মৃতের পরিবারের চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পরিবারের অভিযোগ অস্বীকার করেছে নার্সিং হোম কর্তৃপক্ষ মৃতার নাম অন্তরা পাল অশোকনগরের বাসিন্দা সে জানা গেছে অশোকনগরের সেনডাঙ্গার বাসিন্দা অন্তরা পাল চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন গত ছ তারিখ পেটে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয় বনগাঁ ড্রিমল্যান্ড নার্সিং হোমে সেখানেই চিকিৎসক মলয় কৃষ্ণ সাহার তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় তার পরিবারের অভিযোগ ভর্তির পর থেকে এক দুদিন কেটে গেলেও অবস্থার কোনো উন্নতি হয়নি রোগীর পরিবারের তরফ থেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করানোর দাবি জানানো হয় কিন্তু ওই চিকিৎসক মলয় সাহা জানান তিনি প্রয়োজনীয় যা যা করার করেছেন পরিবারকে আশ্বস্ত করেন তিনি তিনি বলেন চিন্তা করতে হবে না এরপরই দেখা যায় ক্রমশ রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অবস্থা বেগতিক বুঝে শনিবার নার্সিংহোমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় রোগীকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করার কথা সেই অনুযায়ী অ্যাম্বুলেন্স ডেকে পরিবারকে বনগাঁ হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার জন্য এক প্রকার বাধ্য করা হয় বলে অভিযোগ রোগীর পরিবারের কিন্তু বনগাঁ হাসপাতালে নিয়ে গেলেও সেখানেও শেষ রক্ষা হয়নি মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই কয়েক মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ এরপরই মৃতের পরিবারের তরফ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন তারা গোটা ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় বনগাঁ থানায় আমার মেয়েটাকে ওরা প্রথম বললো গাইনি ডাক্তার বললো ওরা ভর্তি করলো করে নিয়ে পরবর্তী জানতে পারলাম যে আমার মেয়ে যখন চিকিৎসা হলো তখন মেশিন ডাক্তার আমার মেয়ে কোনো চিকিৎসা হয়নি ওরা যদি বলতে পারতো যে আমার ছুটি দিতে ট্রান্সফার করতো যে আমরা চিকিৎসা করতে পারবো না তখন আমরা অন্য ব্যবস্থা করতাম বা যখন শেষ সময় তখন আমাদের কিছু বলে নাই ওরা নিজেরাই ফোনে ফোনে যোগাযোগ ট্রান্সফার করলো ফোনে ফোনে আর ওরা প্রথম ভাবতে নর্মাল করবো ডাক্তার বলছে নর্মালও হয়ে যাবে নর্মাল হয়নি দুদিন দেখছে তারা কেন তোরা তারপরে তোরা ট্রান্সফার কর তোরা পারবি না তখন বল গেছিলো অনেক সময় নিয়েছে তা বেরোতে জন্য আমার মেয়েটা মারা গেছে কিন্তু আমি চাই এই ডাক্তার চিকিৎসায় গাফিলতির জন্য মারা গেছে আমার মেয়েটা যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মলয় সাহা তিনি বলেন পেটে মৃত সন্তান ছিল আমি ওনাদের বাড়ির লোকজনদের বলেছিলাম কিন্তু ওনারা অপারেশন না করেই চিকিৎসা চেয়েছিলেন আমি রোগীর পরিবারের সদস্যদের অন্যত্র নিয়ে যেতে বলেছিলাম কিন্তু আমার কথা শোনেননি আমরা কোনো গাফিলতি করিনি সে 15 সপ্তাহের আমাদের কাছে 6 তারিখে যখন আসে তো 15 সপ্তাহের মৃত বাচ্চা আইউএফটি আল্ট্রাসোনোগ্রাফি করেই এসছে এবং সেটা তার আগেই অনেক আগে তাদের কাগজপত্র দেখলাম তারা 15-20 দিন আগেই বাচ্চা মারা গেছে সেই বাচ্চা নিয়ে এসেছিল তাদের তারা অপারেশন করতে রাজি না অপারেশন করে ওটা বের করতে রাজি নয় তারা নর্মাল করে তাকে বের করে দিতে হবে সেই জন্য আমরা চেষ্টা করছিলাম যে নর্মালি যদি হয় তাহলে আমরা স্যালাইন দিয়ে তাকে চেষ্টা করেছি হচ্ছে যে 8 তারিখে যখন প্রচণ্ড ব্লিডিং আরম্ভ হয় তখন আমরা হাতে রাখিনি আমরা হসপিটালে ট্রান্সফার করি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃতের পরিবারের তরফ থেকে চিকিৎসায় গাফিলতি সহ খুনের অভিযোগ দায়ের হয়েছে মৃতার মামা বিশ্বজিৎ পাল বলেন ভাগ্নিকে নার্সিংহোমে ভর্তি করেছিলাম ডাক্তার মলয় সাহা প্রসূতি চিকিৎসক না হয়েও রোগীর চিকিৎসা শুরু করেন নার্সিংহোমে রেখে ভুল চিকিৎসা করে ওকে মেরে ফেলেছে আমরা এর বিচার চাই আমার ভাগ্নিকে যখন ভর্তি করে আমাকে ফোন করলো ডিমনা নার্সিংহোমে তার 3-4 মাসের একটা অন্তঃসত্ত্বা গর্ভবতী ছিল সেই বাচ্চাটার প্রবলেম নেই পেটে ব্যথা যন্ত্রণায় ইচ্ছে ওখানে ভর্তি করা ছিল ওই উনি একটা গাইনোলজিস্ট না হয়েও উনি রিক্স নিয়েছিল আমি সব কাজটা করে দিতে পারবো উনি আমাদের জামাই প্লাস বিয়ানকে বলেছিলেন এবং তারা ওই ওই উনার ওই প্রতারণায় পড়ে আমার বিয়াই প্লাস আমার জামাই ওই উনার ওই নার্সিংহোমে ভর্তি করেছিল বুধবারে 12টায় ভর্তি করার পরে বুধবার রেখেছে বৃহস্পতিবার রেখেছে শুক্রবার রেখেছে শনিবার বেলায় উনি কিভাবে কি ওয়াশ করতে গিয়ে না কি ওদের ওটিতে কে কে ছিল কি করেছে কি বৃত্তান্ত তাও আমরা জানি না রেফার ছাড়া ওদের গাফিলতির কাগজপত্র কিছু ছাড়াই হুটহাট করে একটা অ্যাম্বুলেন্স ডেকে পেশেন্ট ওদের নার্সিংহোম থেকে পেশেন্টটাকে বনগাঁ জেনারেল হসপিটালে সরকারি হসপিটালে পাঠিয়ে দেয় মানে ওরা কোনো রেফারও কাগজও দেয় না তখন আমি ওয়ার্ড মাস্টারকে জিজ্ঞেস করলাম বলে কিচ্ছু দেয়নি আমি রাস্তার পেশেন্ট হিসাবে ভর্তি করেছি
সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।